পাহাড় আছে কিন্তু তার মাথা পুরা পাহাড়ের চূড়ায়। এভাবেই গাছপালা পুড়িয়ে তৈরি হয় জুম চাষের জমি। এখনো সেই ধারা অব্যাহত আছে ঠিকই, তবে সেই চল অনেকটাই কমেছে। কারণ একটা সময় পাহাড়ের বেশিরভাগ মানুষ শুধু জুমের উপরই নির্ভরশীল ছিল। সময় বদলের সঙ্গে সঙ্গে পাহাড়ে এখন বাণিজ্যিকভাবেই ফলানো হচ্ছে পেঁপে, কলা কিংবা সবজি বাগান। কবছর আগেও ক্রেতা সংকটে ফসলের ন্যায্য মূল্য পেতেন না পার্বত্য অঞ্চলের কৃষক। আবার দূরের শহরে ফল বা ফসল বেচতে যাওয়ারও উপায় ছিল না, কারণ দুর্গম পথ বেয়ে ফল ফলাদি শহরে নেওয়া যেমন ঝক্কির, তেমনি সময় ও অর্থ অপচয় অবধারিত। তবে এমন দশা থেকে মুক্তি মেলার পথ মিলছে পাহাড়ে। সবুজ পাহাড়ের পা ছুঁয়ে গাবে নির্মিত হচ্ছে 1036 কিলোমিটার সড়ক, যার প্রথম পর্যায়ে 317 কিলোমিটারের কাজ চলছে। এর মধ্যে 173 কিলোমিটার সড়ক এখন যান চলাচলের উপযোগী। এই সড়কের কল্যাণে পার্বত্য অঞ্চলের মানুষ নানাবিধ নাগরিক অধিকারের দাবি তুলছেন। একমাত্র আমার অসুবিধা হচ্ছে এখন এই নেটওয়ার্ক নাই, আমাদের মানে বুঝে আছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন এই সড়কের কারণে ইতিমধ্যেই ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন পার্বত্য অঞ্চলের কৃষক। আজ থেকে 3 বছর আগে তখন স্থানীয় এক অধিবাসী, উনি পেঁপে নিয়েছিলেন, জিজ্ঞেস করলাম দাম, উনি বললেন 50 টাকা। ঠিক এইখানেই এই বছরেই শুরুতে আমি একই পেঁপে, দুইটা মাত্র পেঁপে 60 টাকা 60 টাকা দিয়ে কিনে নিয়েছি। তো এই একটা রাস্তা এখন তাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে কীভাবে অবদান রাখে এটা হলো তার একটা উদাহরণ। কর্মকর্তারা বলছেন 2024-এর মধ্যে 317 কিলোমিটার সড়কই দৃশ্যমান হবে, বাকি 719 কিলোমিটার সড়ক তৈরি হবে আগামী 10 বছরের মধ্যে। সড়কটির এক প্রান্তে বাংলাদেশ ভারত সীমান্ত আর অন্য প্রান্তে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। আমার এক পাশে ভারত আর অন্য পাশে বাংলাদেশ, এই দুই দেশের সীমান্ত ঘেঁষেই গড়ে উঠছে সীমান্ত সড়ক। এটা বলাই যায় এই সড়কটি পুরোপুরি বদলে দেবে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নকে, আর সে আশায় বসে আছেন এই অঞ্চলের লাখ লাখ মানুষ। আতিক রহমান তামাল, সময় সংবাদ, রাঙামাটি।